Hello everyone, Assalamualaikum. This is Mezbul Hasan. Welcome to you in this video. Today's video is about textile trimming and accessories. Trimming and accessories are the basic part of the trimming and accessories. Trimming and accessories are the name of the trimming. So let's start. Apparel is the basic element like button, zipper, hook. এগুলো সেলাইয়ের মাধ্যমে লাগানো থাকে মূলত সেলাইকৃত এক্সট্রা এই উপাদানগুলোকেই ফ্রেমিং বলা হয় অর্থাৎ এক্সেপ্ট মেইন ফেব্রিক দা আদার এলিমেন্টস হুইচ আর অ্যাটাচড উইথ অ্যাপারেল বাই সুইং অর আদার অল্টারনেটিভ মেথড অফ জয়েনিং আর কড ফ্রেমিং অ্যাপারেল তৈরি করার পর গ্রাহকের হাতে আকর্ষণীয়ভাবে তুলে ধরার জন্য অ্যাপারেলকে পেকিং করতে হয় পলি ব্যাগ হার্ডবোর্ড এবং সেফটি পিনের মতো বেশ কিছু এলিমেন্টের মাধ্যমে এই এলিমেন্টগুলোকেই মূলত অ্যাক্সেসরিজ বলা হয় অর্থাৎ টু মেক অ্যাপারেল দ্য এলিমেন্ট হুইচ আর অ্যাটাচড উইথ অ্যাপারেল ফর পেকিং পারপাস আর কল্ড অ্যাক্সেসরিজ এখন আমরা টেক্সটাইল ট্রিমিং এবং অ্যাক্সেসরিজের বেশ কিছু পার্থক্য সম্পর্কে জানব প্রথমে ট্রিমিং মূলত সেলাইয়ের মাধ্যমে গার্মেন্টসের সাথে পার্মানেন্টলি যুক্ত থাকে তবে অ্যাক্সেসরিজ সেলাইয়ের মাধ্যমে গার্মেন্টসের সাথে পার্মানেন্টলি যুক্ত থাকে না তাছাড়াও ট্রিমিং গার্মেন্টস তৈরির জন্য মূল উপাদান হিসেবে ব্যবহৃত হয় অর্থাৎ ট্রিমিং গার্মেন্টস তৈরির জন্য সরাসরি ব্যবহৃত হয় তবে অ্যাক্সেসরিজ শুধুমাত্র গার্মেন্টস পেকিং করার জন্য ব্যবহৃত হয় ট্রিমিংয়ের মূল উদ্দেশ্য হল গার্মেন্টসকে পরিপূর্ণভাবে তৈরি করা তবে অ্যাক্সেসরিজ শুধুমাত্র গার্মেন্টসকে গ্রাহকের হাতে আকর্ষণীয়ভাবে তুলে ধরার জন্যই ব্যবহৃত হয় কিছু সুপরিচিত ট্রিমিং হল সুইং থ্রেড বাটন এবং ইন্টারলাইনিং তাছাড়াও কিছু গুরুত্বপূর্ণ অ্যাক্সেসরিজ হল কার্টুন গাম ট্যাব পলি ব্যাগ ইটিসি আমরা এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ ট্রিমিং এবং অ্যাক্সেসরিজের নাম দেখতে পাচ্ছি তোমরা চাইলে এই অংশটি স্ক্রিনশট রেখে মোবাইলে সেভ করে রাখতে পারো তাহলে তোমাদের অনেক সুবিধা হতে পারে ওকে এভরিওয়ান আজকে পর্যন্তই এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম